এক বোতল পানির দাম সর্বোচ্চ কত হতে পারে? 30 টাকা, 40 টাকা অথবা 50 টাকা? তবে আজ আপনাদের এমন এক বিশেষ ধরনের পানির সাথে পরিচয় করিয়ে দেব যেটির এক বোতলের মূল্য প্রায় 70 লক্ষ টাকা। কি মাথা ঘুরে গেল নাকি? যেখানে 20-30 টাকায় পিওর মিনারেল ওয়াটার পাওয়া যায় সেখানে 70 লাখ টাকার পানির কথা শুনে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। স্বর্ণ ও হীরার চেয়েও মূল্যবান এই পানির নাম হলো অ্যাকুয়া দ্য ক্রিন্তালো ট্রিবুতো আমোদি গিলানি। 2010 সালে বিশ্বের সবচেয়ে দামি পানির খেতাব পেয়েছিল এটি। সেই বছর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এক নিলামে $60,000 বা 70,32,000 টাকায় বিক্রি হয়েছিল অ্যাকুয়া দ্য ক্রিন্তালো নামের এই বিশেষ পানি। মাত্র 750 মিলিলিটার পানি যখন 70 লক্ষ টাকায় বিক্রি হয় তখন স্বাভাবিকভাবেই মাথায় প্রশ্ন উঠে যে এই পানিতে নিশ্চয় কোনো বিশেষত্ব আছে। আসলে এই পানিতে মিশ্রিত আছে 24 ক্যারেট স্বর্ণ। মহামূল্যবান এই পানিতে 24 ক্যারেটের 5 গ্রাম স্বর্ণের ধুলো মেশানো আছে। এই কারণেই অ্যাকুয়া দ্য ক্রিন্তালো পানির দাম এত বেশি। স্বর্ণ মিশ্রিত থাকা এই পানিতে ক্ষারের মাত্রা সাধারণ পানির তুলনায় অনেক বেশি। তাছাড়া বিশেষ এই পানি ভূগর্ভ হতে সংগ্রহ করা হয় না। ফ্রান্সের একটি ঝর্ণা, ফিজি দ্বীপের একটি প্রস্রবণ ও আইসল্যান্ডের হিমবাহ হতে পৃথিবীর সবচেয়ে দামি এই পানি সংগ্রহ করা হয়। তাছাড়া অ্যাকুয়া দ্য ক্রিন্তালো পানি যে বোতলে রাখা হয় সেই বোতলটির সৌন্দর্য চোখে লেগে থাকবার মতো। বিশেষ এই পানির বোতলের নকশা করেছেন ফার্নান্দো আলতামিরানো নামে বিখ্যাত এক শিল্পী। প্ল্যাটিনাম ধাতুর তৈরি সীমিত সংস্করণের অসাধারণ এই বোতলটিতে খচিত হয়েছে প্রায় 6,000 ছোট ছোট হীরের টুকরো। বোতলটি মানুষের মুখের আকৃতির সাথে মিল রেখে ডিজাইন করা হয়েছে। বোতলটি দেখলে মনে হয় না যে এটা কোনো পানি রাখবার পাত্র, বরং এটিকে কোনো নান্দনিক শিল্পকর্ম বলেই মনে হয়। তবে অ্যাকুয়া দ্য ক্রিন্তালো ছাড়াও পৃথিবীতে আরও বিভিন্ন ব্র্যান্ডের পানি রয়েছে যেগুলোর দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। দামি পানির তালিকায় অন্যতম এক নাম হলো কোনো নিগ্রি পানি। সমুদ্রপৃষ্ঠের 1,000 ফুট নিচে হাওয়াই দ্বীপ থেকে এই পানি সংগ্রহ করা হয়। কোনো নিগ্রি পানির 750 মিলিলিটারের মূল্য $402, বাংলাদেশি মুদ্রার হিসেব করলে দেখা যায় প্রায় 50,000 টাকার কাছাকাছি। এই পানি মানুষের ওজন কমাতে, শক্তি যোগাতে ও ত্বকের গুণমান ঠিক রাখতে সাহায্য করে। অনেক ফিটনেস স্পেশালিস্ট ও চর্মরোগ বিশেষজ্ঞরা এই পানি পান করতে সুপারিশ করেন। অন্যদিকে ফিলিকো পানিকে বিবেচনা করা হয় পৃথিবীর অন্যতম সুস্বাদু পানি হিসেবে। তবে পানিটির দামও আকাশচুম্বী। এই পানির 750 মিলিলিটার বোতলের দাম $219 বা 26,000 টাকা। জাপানের কোবের নুনোবিকি নামের বিশেষ এক ঝর্ণা হতে ফিলিকো পানি সংগ্রহ করা হয়। ফিলিকো পানির বোতলগুলো খুব চমৎকার ও আকর্ষণীয়। ক্রিস্টাল কাচ দ্বারা তৈরি বোতলগুলো অনেকটা দাবা খেলার রাজা ও রানীর আদলে তৈরি করা হয়েছে, যার ফলে ফিলিকো পানিতে আলাদা একটা রাজকীয় ভাব ফুটে ওঠে। এভাবেই পৃথিবীতে আরও অসংখ্য পানির ব্র্যান্ড রয়েছে যেগুলোর এক বোতলের দাম 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়। যদিও দামের দিকে অ্যাকুয়া দ্য ক্রিন্তালো পানির ধারের কাছেও ঘেঁষতে পারে না অন্য কোনো লাক্সারিয়াস পানিগুলো। তবে মজার বিষয় হচ্ছে অ্যাকুয়া দ্য ক্রিন্তালো পানির এক বোতলের দাম 70 লাখ টাকা হলেও এর স্বাদ কিন্তু অবিকল সাধারণ পানির মতো। তাই লাখ টাকা খরচ করে এই পানি পান করার চেয়ে বাড়ির টিউবওয়েল চেপে বিনামূল্যে পানি পান করাই ভালো।